হাই ফ্রেন্ডস হ্যালো সবাইকে স্বাগত এক্সাম প্রিপারেশন বেঙ্গলিতে আমরা ডাব্লু বিচএস প্রিভিয়াস ইয়ের যে কোশ্চেন সিরিজ করছি আজকে ভারতীয় অর্থনীতির চার নম্বর ক্লাস এর আগে আমরা ভারতীয় যে সরি ভারতীয় সংবিধানের চার নম্বর ক্লাস এবং ভারতীয় অর্থনীতির সতেরোটি ক্লাস আমরা করিয়েছি তো তোমরা যারা যারা ক্লাসগুলি দেখোনি তারা ভিডিও লিস্ট থেকে দেখে নিতে পারবে এবং আজকে আমরা যে ক্লাসটা করছি সেই কোশ্চেনগুলো থাকবে মূলত মৌলিক অধিকার নিজেষাত্মক নীতি ও মৌলিক কর্তব্য থেকে তো এই ক্লাসগুলির যে কোশ্চেনগুলো আছে সেগুলো ডাব্লু বিচ এস প্রিভিয়াস ইয়ারে বারবার এসছে এবং অন্যান্য পরীক্ষায় কিন্তু বারবার আসতে দেখা গেছে এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সমস্ত রকম পরীক্ষার জন্য তো ক্লাসটি সম্পূর্ণ দেখো তোমাদের অবশ্যই খুবই সাহায্য হবে তো প্রথম কোয়েশ্চেন বলছে কি ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক অফ বোথ মেন অ্যান্ড ইজ এ অর্থাৎ সমপরিমাণ বেতন বা সমপরিমাণ মাইনে প্রত্যেকের জন্য যারা মহিলা হোক বা পুরুষ হোক তো সেটা কোন জায়গায় উল্লেখ আছে বলছে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি মানে নির্দেশাত্মক নজিতে নাকি স্ট্যাটুচারি প্রভিশন ইন লেবার ল নাকি যে শ্রমিক আইন আছে সেই শ্রমিক আইনের যে নীতি সেখানে ফান্ডামেন্টাল রাইটস নাকি বলছে যে আমাদের যে মৌলিক অধিকার আছে সেখানে নাকি নান অব দ্য অ্যাবব তো সেই ক্ষেত্রে আমাদের শর্টিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান এ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এখানে কিন্তু বলা আছে যে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক অফ বোথ মেন অ্যান্ড ওমেন এই বিষয়টি অর্থাৎ সমার জন্য সমবেতন পরবর্তী কোশ্চেনে যাব আর্টিকেল টোয়েন্টি ফোর অব দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোহিবিস এমপ্লয়মেন্ট অফ চিল্ড্রেন ইন অ্যানিফেক্ট রিপ্লো দ্য এজ অফ অর্থাৎ আর্টিকেল টোয়েন্টি ফোর অর্থাৎ আর্টিকেল যে চব্ব চব্বিশ আছে সেখানে ইন্ডিয়ান কনস্টিটিউশনে বলা হয়েছে যে এক কিছু সম কিছু বয়সী যেমন একটা নির্দিষ্ট স্টেজ বলে দেওয়া হয়েছে সেই এজের নিচে কোনো বা কোনো লোককে বা কোনো শিশুকে কাজে রাখা যাবে না তো সেটা কত বছরে চোদ্দ বছর বারো বছর সতেরো সাত বছর নাকি পনেরো বছর তো সঠিক অ্যান্সার এখান থেকে হয়ে যাবে আমাদের অপশন এ ফরটিন ইয়ার্স পরবর্তী কোশ্চেনে যাবো দ্য নাম্বার অফ ফান্ডামেন্টাল রাইটস গ্যারান্টেড বাই দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আর অর্থাৎ ভারতীয় সংবিধান দ্বারা কতগুলো মৌলিক অধিকার আমাদের রক্ষে মানে লিপিবদ্ধ আছে বা সেই কনস্টিটিউশনে বলা হয়েছে বলছে প্রথম অপশন সিক্স তারপরে সেভেন এইট নাকি নাইন তো দেখো প্রথমে কিন্তু আমাদের সাতটা ছিল কিন্তু পরবর্তীতে যেটা আমাদের সম্পত্তির অধিকার সেটাকে বাদ দিয়ে দেওয়া হয় তো আমাদের এখন বর্তমানে আছে কটা অধিকার ছটা অর্থাৎ অপশান এ হয়ে যাচ্ছে ক্ষেত্রে সঠিক আনসার পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে একটা ছোট্ট ইনফরমেশন ডাব্লিউ বিসিএস মেন সিম বিসি কিছু এক হাজার ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা করেছি সেটা ডিসক্রিপশনে আমরা লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেই ক্লাসগুলি দেখতে পারো তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে তো বলছে পরের কোশ্চেন ফ্রিডম অফ স্পিচ ইজ অর্থাৎ যে বাক স্বাধীনতা বা কথা বলার অধিকার এটা আসলে কী ফান্ডামেন্টাল রাইটস মৌলিক অধিকার ডিরেক্টিভ প্রিন্সিপাল নির্দেশাত্মক নীতি গ্র্যান্ড বাই স্টেট লেজিসলেশন নাকি শুধুমাত্র বিধান সবা দ্বারা অনুমোদিত নাকি নান অব দ্যাবব তো সঠিক অ্যান্সার অবশ্যই সকলে জেনে থাকবে আমাদের যে ফান্ডা ফ্রিডম অফ স্পিচ এটা কোথায় আছে ফান্ডামেন্টাল রাইটসে এবং আটা এটা আছে কত নম্বর আর্টিকেলে এটা আছে আমাদের নাইনটিন এ নম্বর আর্টিকেলে তো পরবর্তী কোশ্চেনে যাব। ইন হুই চেয়ার ওয়াজ পাসেস দ্য কংগ্রেস রেজুলেশন অন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ন্যাশনাল ইকোনমিক পলিসি অর্থাৎ ন্যাশনাল ইকোনমিক পলিসি এবং কংগ্রেস ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার এই বিষয় দুটি কংগ্রেসের অধিবেশনেই পাশ করিয়েছিল অর্থাৎ যখন ভারত স্বাধীন হয়নি সেই সময় তো সেই সালটা কত বলছে নাইনটিন ফর্টি উনিশশো চল্লিশ উনিশশো সরি এটা হবে উনিশশো একুশ এটা উনিশশো একুশ এবং তারপর একটা বলছে উনিশশো পঁয়ত্রিশ তো সঠিক অ্যান্সার এখান থেকে আমাদের হয়ে যাবে অপশান নাইনটিন থার্টি ওয়ান তো নাইনটিন থার্টি যে প্রেসিডেন্ট করেছিল সে হচ্ছে সর্দার বল্লভভাই পটেল অর্থাৎ এস আমি বলে দিলাম সর্দার বর্দভাই পাটেল তো সর্দার বল্লভভাই ভাই এরাকে প্রেসিডেন্ট ছিল এই কংগ্রেসের অধিবেশনে যে অধিবেশনগুলো কংগ্রেসের প্রতি বছর হচ্ছে সেখানে কিন্তু ফান্ডামেন্টাল রাইটস মৌলিক অধিকার এবং ন্যাশনাল ইকোনমিক পলিসি বা জাতীয় অর্থনীতির যে পলিসি সেটাকে আনা হয়েছিল উনিশশো সালে পরবর্তী কোশ্চেনে যাবো হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ইন দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য কনস্টিটিউশন অর্থাৎ এদের মধ্যে কোন বিষয়টি ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে নেই অর্থাৎ মৌলিক অধিকারের মধ্যে নেই সংবিধানের মৌলিক অধিকারের মধ্যে নেই রাইট টু ইকুয়ালিটি রাইট টু ফ্রিডম রাইট ই এন এক্সপ্লয়েটেশন রাইট টু অ্যাডিকুয়েট মিনস অফ লাইভহুড লাইভলিহুড অর্থাৎ প্রথমটা বলছে সমতার অধিকার তারপরটা বলছে যে সবার সমান স্বাধীনতার অধিকার তারপর বলছে রাইট ইজ এন এক্সপ্রেশন অর্থাৎ কোনো অন্যায় অত্যাচারের বিরুদ্ধে যে লড়াইয়ের অধিকার নাকি বলছে রাইট টু অ্যাডিকুয়েট মিনস অফ লাইভহুডলিউড অর্থাৎ কি বেঁচে থাকার জন্য যে প্রয়োজনীয় রসত্রোগ দরকার সেটা তো এখান থেকে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি রাইট টু অ্যাডিকুয়েট মিনস অফ লাইভহুড লাইভলিহুড অর্থাৎ এই যে এই অপশানটি এটা আমাদের কিসে আছে এটা আমাদের আছে ডিপিএসপি বা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি নির্দেশাত্মক নীতিতে সেখানে কিন্তু এই বিষয়টি বলা আছে এটা কিন্তু ফান্ডামেন্টাল রাইটসে বলা নেই তো অপশান আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি পরবর্তী কোশ্চেনে যাব হুইচ অফ দ্য কনস্টিটিউশন অফ দ্য ইন্ডিয়ান আর্টিকেলস অ্যাবলিস আনটিসেবিলিটি অ্যান্ড ইটস প্র্যাকটিস ইন অ্যানি অর্থাৎ কনস্টিটিউশনের কত কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে যে অপ অস্পৃশ্যতা বা কাউকে না ছোঁয়া যে বিষয়টি সেটা এক ধরনের অন্যায় সেটাকে কোনোভাবেই প্রস্তয় দেওয়া হবে না তো সেটা কত নম্বর আর্টিকেলে বলছে আর্টিকেল টুয়েলভ আর্টিকেল ফিফটিন আর্টিকেল সিক্সটিন আর্টিকেল টোয়েন সেভেন্টিন তো এই কোশ্চেনটির আনসার আমি তোমাদের কাছে আশা রাখছি তোমরা দেবে তো এই কোশ্চেনটির আনসার তোমরা কমেন্ট বক্সে করতে পারো আর যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই তোমরা নিশ্চয়ই করবে একটুক আশা তোমাদের কাছ থেকে আমি রাখতেই পারি পরবর্তী কোশ্চেনে যাবো হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া গ্যারান্টেডস টু অল সিটিজেন দ্য ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন অর্থাৎ এর মধ্যে কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে যে ভারতের সমস্ত নাগরিকদের নিজের কথা বলার এবং নিজের মতবাদ প্রকাশ করার সম্পূর্ণ অধিকার আছে বলছে আর্টিকেল সিক্সটিন আর্টিকেল এইটিন আর্টিকেল নাইনটিন সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান ডি আর্টিকেল নাইনটিন পরবর্তী কোশ্চেনে যাচ্ছি হুইচ আর্টিকেল অব দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডেসক্রাইব দ্য অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত অর্থাৎ যে গ্রামের পঞ্চায়েত আছে সেই বিষয়টাকে বিবরণ দেওয়া হয়েছে কত নম্বর আর্টিকেলে তো আর্টিকেল নাম্বার বলছে ফর্টি আর্টিকেল নাম্বার ফর্টি ওয়ান আর্টিকেল নাম্বার ফর্টি টু আর্টিকেল নাম্বার ফর্টি থ্রি সঠিক অ্যান্সার আমাদের এক্ষেত্রে হয়ে যাবে আর্টিকেল ফর্টি তো আর্টিকেল ফর্টি এটা হচ্ছে একটা গাইড গান্ধিয়ান ডিপি ডিপিএসপি বা গান্ধিয়ান ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এবং এখানে ভিলেজ পঞ্চায়েতের উল্লেখ রয়েছে অর্থাৎ যে ভিলেজ পঞ্চায়েত সেটা আমাদের কিসের মধ্যে উল্লেখিত ডিপিএসপি বা নির্দেশাত্মক নীতিতে উল্লেখিত পরবর্তী কোশ্চেনে যাবো হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিলস উইথ সিকিউরিং ফর দ্য সিটিজেন্স এ ইউনিফর্ম সিভিল কোড থ্রু দ্য টেরিটোরি অফ ইন্ডিয়া অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড এই বিষয়টি ভারতের কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে বলছে আর্টিকেল ফর্টি ওয়ান আর্টিকেল ফর্টি টু আর্টিকেল ফর্টি থ্রি আর্টিকেল ফর্টি ফোর সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে আর্টিকেল ফর্টি ফোর এবং এই আর্টিকেল ফর্টি ফোরও কিন্তু আমাদের কিসের অন্তর্গত আমাদের ডি ডিপিএসপি বা ডিরেকটিভ প্রিন্সিপাল স্টেপ পলিসি এবং বাংলায় নির্দেশাত্মক নীতির মধ্যে উল্লেখিত আছে যেটি কত নম্বর কত আর্টিকেল ফর্টি সিক্স থেকে ফিফটি ওয়ান আর্টিকেল এবং এটা কিসে আছে পার্ট ফোরে আছে কনস্টিটিউশনের পরবর্তী কোশ্চেনে যাব হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া স্টেটস দ্যাট সাবজেক্ট টু সার্টেন লিমিটেশন এভরি রিলিজিয়াস ডিনোমিনেশন সেল হ্যাভ দ্য রাইট টু এস্টাবলিশ মেনটেন ইনস্টিটিউশন ফর রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল পার্পাস অর্থাৎ কোন কত নম্বর আর্টিকেলে ভারতীয় সংবিধানে বলা আছে যে যে কোনো ধরনের জাতি বা ধর্ম সম্প্রদায় তাদের নিজেদের ইনস্টিটিউশন তৈরি করতে পারে এবং সেটাকে চ্যারিটেবল পার্প বা দাতব্য কোনো দান কোনো রকম আর্থিক কোনো রকম সাহায্য সেই বিষয়ে তারা সেটাকে পরিচালনা করতে পারে আর্টিকেল ফরটিন আর্টিকেল টোয়েন্টি ফাইভ আর্টিকেল টোয়েন্টি সিক্স আর্টিকেল টোয়েন্টি সেভেন তো এক্ষেত্রে আমাদের সঠিক আনসার কী হবে সঠিক আনসার আমাদের হয়ে যাবে যে কোনো যে কোনো ধর্মদায় সেটা করতে পারে আর্টিকেল টোয়েন্টি সিক্স অনুসারে আর্টিকেল টোয়েন্টি সিক্স অনুসারে যে কোনো ধর্ম সম্পর্কে তাদের নিজস্ব ইনস্টিটিউশন তৈরি করতে পারে এবং সেটাকে রিলিজিয়াস এবং চ্যারিটেবেল পারপসে ইউজ করতে পারে পরবর্তী কোশ্চেনে যাব হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া স্টেটস দ্যাট নো রিলিজিয়াস ইনস্ট্রাকশন বি প্রোভাইডেড ইন এনি এডুকেশনাল ইনস্টিটিউশন হোলি মেনটেন আউট অফ দ্য স্টেট ব্যাঙ্ক অর্থাৎ কোনো ধরনের ভারতীয় সংবিধানের কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে যে যে কোনো স্টেটের থেকে যে সাহায্য পাওয়া রকম যে ইনস্টিটিউশন আছে সেখানে রকম কি করা যাবে না রিলিজিয়াস ইনস্ট্রাকশান বা ধর্মীয় যে উপদেশ সেগুলোকে দেয়া যাবে না তো সেটাতে কত কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে আর্টিকেল টোয়েন্টি ফাইভ আর্টিকেল টোয়েন্টি সিক্স আর্টিকেল টোয়েন্টি সেভেন আর্টিকেল টোয়েন্টি এইট সঠিক অ্যান্সার এই ক্ষেত্রে আমাদের হয়ে যাবে অপশন ডি আর্টিকেল টোয়েন্টি এইট পরবর্তী কোশ্চেনে যাব হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া স্টেটস দ্যাট নো সিটিজেন শ্যাল বি ডিনাইড অ্যাডমিশন ইন টু অ্যানি এডুকেশনাল ইনস্টিটিউশন ইনস্টিটিউশনাল মেইনটেন বাই দ্য স্টেট অন রিসিভিং এইড আউট অফ দ্য স্টেট ফান্ডস অন গ্রাউন্ড অফ রিলিজিয়ান রেস কাস্ট ল্যাঙ্গুয়েজ অর অ্যানি অফ দেম অর্থাৎ ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে যে কোনো ধরনের মানে কোনো যে যে কোনো সিটিজেনকে কি করতে পারবে না অ্যাডমিশনে বাধা দিতে পারবে না কোনো এডুকেশন ইনস্টিটিউশন মেনটেন বা স্টেট কোনো ধরনের স্টেট ফান্ড থেকে যেটা চলে যে যে কোনো ধরনের স্টেট থেকে যদি কোনো রকম সাহায্য পেয়ে থাকে সেই ইনস্টিটিউশনটি বা সেই বিদ্যালয়টি সে বা স্টেট ফান্ডের গ্রাউন্ডসের মধ্যে হয়ে থাকে তাহলে তাকে রিলিজিয়ান মানে হচ্ছে ধর্ম রেস জাতি এবং কাস্ট সেই ল্যাঙ্গুয়েজ এর ভিত্তিতে কি করতে পারবে না তাকে সেখান থেকে অ্যাডমিশন থেকে বিরত করতে পারবে না আর্টিকেল টোয়েন্টি সেভেন আর্টিকেল টোয়েন্টি সিক্স আর্টিকেল টোয়েন্টি এইট আর্টিকেল টোয়েন্টি নাইন সঠিক অ্যান্সার আমাদের এখান থেকে হয়ে যাবে অপশান ডি আর্টিকেল টোয়েন্টি নাইন পরবর্তী কোশ্চেনে যাবো হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কিপস এ ওয়ার্কিং ডেফিনেশান অফ দ্য ইন্ডিয়ান স্টেট অর্থাৎ ভারতীয় স্টেট অর্থাৎ ভারতীয় যে দেশ সেই দেশের একটা সংজ্ঞা কনস্টিটিউশনের যে একটা সংজ্ঞা ভারতীয় ইন্ডিয়ান স্টেটের একটা সংজ্ঞা সেটা কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে আর্টিকেল টেন আর্টিকেল ইলেভেন আর্টিকেল টোয়েন্টি এইট আর্টিকেল থার্টিন সরি বন্ধুরা এই অপশানটা একটু ভুল হয়ে গেছে এটা আর্টিকেল টুয়েলভ হবে থার্টিন হয়ে গেছে এটা আর্টিকেল টুয়েলভ হবে তোমরা একটু এটাকে দেখে নাও এটা আর্টিকেল টুয়েলভ তো আমাদের এখানে সঠিক অ্যান্সারটাও কী হয়ে যাবে আর্টিকেল টুয়েলভ অর্থাৎ ভারতীয় সংবিধানের আর্টিকেল টুয়েলভে কিন্তু বলা হয়েছে ভারতীয় এর সংজ্ঞা পরবর্তী কোশ্চেনে যাব হুইচ অব দ্য ফলোইং ওয়াজ নট ইনক্লুডেড হোয়েন দ্য রাইটিং অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্ট কমপ্লিটেড অন টোয়েন্টি নাইনথ নভেম্বর নাইনটিন নাইন অর্থাৎ ভারতীয় সংবিধানের যখন লেখাটা সম্পূর্ণরূপে কী হয়ে যায় কমপ্লিট হয়ে যায় সেই সময় এর মধ্যে কোন বিষয়টি ভারতীয় সংবিধানে উল্লেখিত ছিল না প্রথমটা বলছে ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকার ফান্ডামেন্টাল ডিউলিস ডিউটিস মৌলিক কর্তব্য প্রেসিডেন্ট রুল অর্থাৎ রাষ্ট্রপতি শাসন রাষ্ট্রপতি আইন এবং এমার্জেন্সি অর্থাৎ যেটা আমাদের এমার্জেন্সিটা এমার্জেন্সিতে আমি বলতে পারছি না বাংলাটা এই মুহূর্তে মনে আসছে না তো এমার্জেন্সি এমার্জেন্সি বলতে বোঝো যে ভারতে কিন্তু তিন ধরনের এমার্জেন্সি প্রভিশন চালু আছে এবং আর্টিকেল হচ্ছে থ্রি ফিফটি টু এবং থ্রি তো থ্রি ফিফটি টুতে আমাদের কী হয় ন্যাশনাল এমার্জেন্সি থ্রি ফিফটি সিক্স হচ্ছে স্টেট এমার্জেন্সি বা প্রেসিডেন্ট রুল এবং থ্রি সিক্সটিতে হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি তো এমার্জেন্সি বিষয়টা হচ্ছে এটাই যে কোনো দেশের যদি রকম বিরূপ অবস্থা হয় তখন এমার্জেন্সিটা দেওয়া হয় যাতে কি করতে পারে প্রেসিডেন্ট তখন সরাসরি রুল করে সেই জায়গাটাকে তো এর মধ্যে কোন বিষয়টা এর মধ্যে ইনক্লুডেড ছিল না যখন ভারতীয় সংবিধান উনত্রিশে এগারো উনিশশো উনপঞ্চাশের লেখাটা কমপ্লিট হয় বলছে তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি ফান্ডামেন্টাল ডিউটিস তোমরা দেখতে পেরেছো যে ফান্ডামেন্টাল ডিউটিস নাইনটিন সেভেন্টি সিক্স ফর্টি টু অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আনা হয়েছিল এবং এর ক্ষেত্রে কাজ করেছিল কি সর্দার স্মরণ সিং যে কমিটি আছে তো সর্দার স্মরণ সিং কমিটি কী করেছিল এই ক্ষেত্রে কাজ করেছিল এই ফান্ডামেন্টাল ডিউটিসটাকে ভারতীয় সংবিধানে ইনক্লুড করার জন্য এটা আনা হয়েছিল উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এবং স্মরণ সিং কমিটির সঙ্গে যুক্ত ছিল তো বন্ধুরা তোমাদের সবাইকে বলবো ক্লাসগুলি যদি তোমাদের দেখে পছন্দ হয় তোমরা চ্যানেলটিকে ভিজিট করো তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো কারণ এই ধরনের ক্লাস আমরা রেগুলার করাচ্ছি তোমাদের জন্য তোমাদের পরীক্ষার দিক থেকে কিন্তু এটা খুবই হেল্পফুল তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য